तृतीय गणविज्ञप्ति कलेज पर्याये गणित लेक्चरर पदे जादेर जारा आवेदन करेछेन तादेरके स्वागतम। आपनारा जानेन गणिते मोट निबंधनधारी 16,200 जन, बर्तमाने विभिन्न कलेजे कर्मरत 40% अर्थात 6,480 जन। प्राइमरि स्कूल माध्यमिक स्कूल बैंके विभिन्न सरकारी बेसरकारी प्रतिष्ठाने कर्मरत आछेन 15% प्राय 2,430 जन। बयस मृत्यु अन्यान्य कारणे आवेदन पड़बे ना 5% अर्थात 810 जन। तो एखाने देखो आमी जे 40% 15% 5% नियेछि एटा किन्तु आरो अनेक बेशी, तो सेक्षेत्रे देखा जाबे आवेदनकारीर संख्या किन्तु आरो कमे जाबे। आमी जस्ट एखाने एकटा परिसंख्यान आपनादेर सामने उपस्थापन करलाम। ताहले आमादेर आवेदन पड़ार सम्भावना केमन होते पारे? आवेदन पड़ते पारे मने करुन 6,480 जन। আমরা জানি গণিতে এবার লেকচারার পদে পদ ফাঁকা প্রায় 550, এছাড়া কিছু মাদ্রাসা এবং বিএম শাখায়ও কিছু পদ আছে, তো এর ভিতরে নারী কোঠাও কিন্তু আছে, সেক্ষেত্রে মহিলাদের জন্য এবার খুবই সুযোগ লেকচারার পদে নিয়োগ পেতে। তো আশা করি সবাই সুপরিকল্পনা মতো আবেদন করেছেন। এই আবেদন আরও কমার কিছু কারণ আছে, কেন দেখুন এখানে 6,480 জনের মধ্যে অনেকের একাধিক নিবন্ধন, অর্থাৎ স্কুল এবং কলেজ দুটিতেই নিবন্ধন আছে। সেক্ষেত্রে যাদের মেরিট কলেজের তুলনায় স্কুলে ভালো, তারা কিন্তু কলেজে আবেদন না করে স্কুলে আবেদন করবেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আবেদনের পরিমাণ কিন্তু আর কমে যেতে পারে। তাহলে আমরা এবার একটা নির্দেশনা আমাদের জেনে নেওয়া উচিত যে NTRC এর নির্দেশনা অনুযায়ী, অর্থাৎ গণবিজ্ঞপ্তিতে দেখবেন এখানে আছে যে 2018 সালে জুনের পর যারা নিবন্ধিত, বিশেষ করে 14তম 15তমদের মধ্যে যাদের বয়স 35 ঊর্ধ্বে, তাদের মধ্যে কিছু সংখ্যক আবেদন করতে পারবেন না। আবার আমরা জানি যদি 45 আপ বা 40 আপ এরকম অনেকেই আছেন যারা কিন্তু বিভিন্ন কাজে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে জড়িত, তারাও কিন্তু নিবন্ধনধারী অথচ তারা কিন্তু আবেদন করবে না। এখন আমাদের প্রশ্ন যে কত মেরিট পর্যন্ত সুপারিশ হওয়ার সম্ভাবনাটা বেশি। আমরা জেনে নিই যে মেরিট 1 থেকে 4,000 পর্যন্ত 100%, অর্থাৎ সকলেই সুপারিশ প্রাপ্ত হবেন। মেরিট 4,000 1 থেকে 6,000 পর্যন্ত 90%, 6,000 1 থেকে 8,000 পর্যন্ত 80%, 8,000 1 থেকে 10,000 পর্যন্ত 70%, 10,000 1 থেকে শেষ পর্যন্ত 50%। তো এখানে আমি সবার জ্ঞাতার্থে একটা কথা বলতে চাই যে মেরিট সিরিয়াল যারা 1 থেকে 6,000-এর ভিতরে আছেন, তারনারা কিন্তু অধিকাংশই কিন্তু এবার সুপারিশপ্রাপ্ত হবেন যদি তাদের আবেদন পরিমাণটা একটু বেশি থাকে। এবার আমরা জেলা পর্যায়ে যদি একটু কল্পনা করি যে আবেদন কেমন পড়তে পারে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের পরিসংখ্যান অনুযায়ী প্রত্যেকটা জেলায় প্রায় গণিতের বিপরীতে 102টি আবেদন পড়বে। এখানে আরেকটা কথা না বললেই নয়, নারী কোঠায় যারা আবেদন করবেন তারা কিন্তু এবার অধিকাংশই সুপারিশ প্রাপ্ত হওয়ার সম্ভাবনা বেশি, কারণ নারী নিবন্ধনধারী কিন্তু খুবই কম আবেদন করবে, কেননা অধিকাংশই আমরা জানি যে প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ব্যাংকে তারা কিন্তু কর্মরত আছে আমাদের পরিসংখ্যান অনুযায়ী বা আমাদের যতটুকু তথ্য জানা আছে। এবার ভাবুন আপনার জেলা থানায় পদ কয়টি ফাঁকা, আপনার মার্ক অনুযায়ী মেরিট পজিশন কত, আপনার মেরিট সিরিয়াল কত, এই বিষয়গুলো যদি আপনি ভাবেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আপনার সুপারিশ হওয়ার সম্ভাবনা কতটুকু। নিজস্ব জ্ঞান বিবেচনা দ্বারা নিজেই অনুমান করুন, তাহলে আপনি অনেকটা হতাশাত মুক্ত হতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন যে আপনার এখানে সুপারিশ হওয়ার সম্ভাবনা কতটুকু থাকবে। আপনি হয়তো ভীত হতে পারেন যে অনেক আবেদন পড়ছে, আসলে আবেদন পড়ছে ঠিক আছে, কিন্তু আপনার সাবজেক্টে কিন্তু সেই পরিমাণ আবেদন কিন্তু পড়বে না। তো আবেদন কোন কোন বিষয়ে বেশি পড়ছে সেটা আমি পরবর্তী একটা ভিডিও নিয়ে আলোচনা করব, তখন আপনাদের এই হতাশা দূর হয়ে যাবে, রেজাল্ট পেয়ে নিরাশ হবেন না। অনেকে আবেদন করলেও যোগদান করবে না, তখন দ্বিতীয় চক্রে আপনার সুপারিশ হতে পারে যেটা দ্বিতীয় গণবিজ্ঞপ্তি হয়েছিল। অর্থাৎ আমরা ভাবতে পারেন যে ইন্ডেক্সধারী যারা আছে তারা আবেদন করবে, আসলে আবেদন করবে হয়তো ভালো প্রতিষ্ঠানের আশায় বা নিজ এলাকায় যোগদানের আশায়, কিন্তু সেটা যখন কাঙ্ক্ষিত না হবে সে কিন্তু সুপারিশপ্রাপ্ত হয়েও যোগদান করবে না, সেক্ষেত্রে পরবর্তীতে আপনার সুপারিশ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে যাবে। সুতরাং তাদেরকে নিয়ে হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সাফল্য কামনা করি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই রাখছি।
সকলের সুস্বাস্থ্য কামনা করি।